সকলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে এখন থামি থামি বিছনা বটল গুছ গাছ করি নে, ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ হলো, তারপর একটু কাজ করলাম, ঠিক আছে, এদিকে কাজকর্ম করে তারপরে এখন চলে আসলাম ফোনটা হাতে নিতে, বিছনা গুছাবো, যেমন বিছনা গুছাবো তার গুছিয়ে টুছিয়ে নিই তারপর। আর প্রথমত কথা হয়েছে আজকে কম্বল রৌদ্র দিতে হবে, কম্বল না দিলে ভারী কম্বল অনেক ঠান্ডা পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা, আমি শাল পরে নিছি, কারণ আমি এখন তো এতদিন শীতের পোশাক পরি নেই, আজকে পরছি শীতের পোশাক, ঠান্ডার কারণে অনেক ঠান্ডা পড়ছে। বিছানার অবস্থা, আমার বিছানাটা গোছানো হয়নি এখন, আমি এখন তামাই তো এগুলো গায়ে দিয়ে ঘুমাই, এই দুইটা পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, তাও এই পাতলাটা রাতে কিছুক্ষণ সময় গায়ে দিই, আবার কিছুক্ষণ সময় এইটা গায়ে দিই, আবার কিছুক্ষণ সময় এইটা গায়ে দিই, কতক্ষণ এইটা গায়ে দিই। বুঝিয়ে কম্বল নামানো শেষ, এখন কম্বলটা রোদ্র দিতে যাবো। দেখো আমার কম্বল কিছু হয় না, তেমন ইউজ করা হয় না, দেখি আজকে কম্বলটার বয়স 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়েছে এখন আমার কম্বলটা নতুন, যে 5 বছরের কম্বল কেউ বিশ্বাস করবে না, তোমরা না দেখলে যে বিশ্বাস করার মতন, কোথায় গেল কাবারের মুখ। এই দেখো 5 বছর আগের কম্বল, এখনও নতুন চকচক করে, মানে কিচ্ছু হয় নাই কম্বলটা, দেখতে পাচ্ছ? তাই আমি চলে আসলাম রান্নাঘরে, আজকে আমার রান্না হবে যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মেরে দিকে, মিষ্টি কুমড়া হয়ে গেছে বাগারও দিয়ে দিলাম, তারপরে বসিয়ে দিলাম যে মুরগি দিয়ে শালগম দিয়ে রান্না করব। মুরগিটা সুন্দর করে তেলে ভাজি নিই, কারণ যেহেতু তোমরা মুরগিটা একটু তেলে ভাজি করলে একটু শক্ত শক্ত হয়, তার জন্য আমি এটাই প্রচেষ্টা নিই যে তেলে সুন্দর করে ভাজি নিই। আর এদিকে আমাকে নিচতলা ডাকছে, তারা চষি পিঠা বানাচ্ছে, তারা কাটতে পারে না, তাই আমাকে একটু কেটে দিতে হবে পিঠা কয়টা, তাই তাড়াতাড়ি করে রান্না সেরে গোছল সেরে যাবো নিচতলা পিঠা কাটতে। আমার রান্না শেষ, দেখো কীরকম রয়েছে, চলে আসলাম নিচতলা পিঠা কাটতে, যেন তারা শাশুড়ি পুতুর বউ মিলেও পারতে ছিল না পিঠাটা কাটতে, কীরকম হচ্ছে বলে এক জায়গায় তারা দিবে রান্না করে, তার জন্য দেখো আমি এখন বসে গেলাম পিঠা বানানোর জন্য, যেন পিঠা বানানোর জন্য দেখি আমি কেটে দিতে পারি কি না। তা আমার পিঠা কাটা প্রায় শেষ, এখন আমি চলে যাব রুমে, যে রুমে চলে যাব, আমার পিঠা কাটা শেষ, তা চলো রুমে যাই। আমি নিচ থেকে এসে খাবার নিয়ে বসে পড়লাম, আজকের আমার খাবারের মেনু হচ্ছে এটা, দেখতে পাচ্ছ তোমরা, খাবারটা খেয়ে নি। ও আমার কি অবস্থা, আমার দড়ি ছিঁড়ে কম্বল পরে গেছে নামায়, দেখতে পাচ্ছ, এখন আবার দড়ি টানাতে হবে ছাদে, দেখতে পাচ্ছ, এই কম্বল না ঝাড়ু দিয়ে নেব কীভাবে, এই জন্য নামাইয়ে রৌদ্র দিই না, কই কি একটু রৌদ্র দিলে দড়ি, এই দড়িটার উপর আবার ছাদে, বললো কি বৌদি বললো যে কম্বল পরে গেছে দড়ি ছিঁড়ে, তাই কম্বলটা নিতে আসলাম, আইসা দেখি ঠিকই দড়িটা ছিঁড়ে গেছে, দেখো এখন আর একটা দড়ির উপরে রাখছি, এটাও যদি ছিঁড়ে যায় তাহলে শেষ, আমার দড়ি টানাতে হবে ছাদে, কারণ হচ্ছে শক্ত দড়ি না টানালে শীতের দিনে আবার কম্বল টম্বল রোদ্র দিতে পারবো না। আর এখন 3:30-4টা বেজে গেছে, ছাদে যেমন আসছি গাছে পানি দিই এবং পাখির আদার দিয়ে যাই, আর আর মিশবো না আজকে আর ছাদে, তাই চলো। তো এদিকে আমি ছাদে চলে আসছি, গাছে পানি দিয়ে নিই, এখন গাছটায় পানি টানি দিয়ে যাই, আর এই গাছটা একটা ফল হয়েছিলো, ফলটা কে জানে ছিঁড়ে ফেলছে, আর আমার হাতটা অনেক ব্যথা করছে, কারণ হচ্ছে পিঠাগুলো কেটে, অনেকগুলো পিঠা ছিল, প্রায় 1.5 কেজি চালের পিঠা ছিল, তাই ওগুলো কাটাকাটির পর আমার হাতে অনেক ব্যথা, তারা আন্টি বয়স্ক মানুষ, সেও পারে না, তার পুতুর বউ পারে না, আমি আস্তে আস্তে শিখছি, কারণ কাজ তো নিজের শিখতে হবে, বলার তোমাদেরকে ফাঁকে ফাঁকে গাছও দেখাচ্ছি, দেখো আমার কথার ফাঁকে গাছ, নিজের কাজটা নিজের করে নিতে হবে, আমি এটাই জানি, আমার কাজ আমার করে নিতে হবে, কেউ করে দিবে না। তা আমার আজকে সর্বনাশটা হয়ে গেল কম্বলটা পরে যে, কারণ আমার এতটা সর্বনাশ হয়েছে, আমার নিজের শখের জিনিসটা পরে গেছে, এত শখের কম্বল আমার শেষ, কি হবে আর বলো, দড়ি ছিঁড়ে পরেই শেষ হয়ে গেল। তা চলো গাছগুলো সেরে নিই, তারপরে অন্য অন্য কাজ করবো। ওয়ালের ওপাশে যেয়ে পাখির আধার দিতে হয়, গাছে পানি দিতে হয় মাঝখানে ওয়াল, কারণ হচ্ছে যে ওইটার কারণ একটাই, যে ওই পাশে তো কি জানি পানির ট্যাঙ্কির পাইপ, ওই পাইপ যদি বাচ্চারা ফাটাই ফেলায় তার জন্য পাইপের জন্য মাঝখানে ওয়াল দিয়ে দিছে, বাচ্চারা ওপাশে যেতে পারে না, আমাদের ওয়াল ওভারটেক করে ওয়ালের উপর উইটা এই পাশে যাই, ছাদের আবার এই পাশে আসে, এরকমের করে গাছ লাগাই পাখির আদার দিয়ে, এটাই করছি। আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা আর বড় করবো না, সারাদিনে অনেক এখন বেলা অনেক হয়ে গেছে, বিকাল টাইম, বিকাল 4:30 বেজে গেছে, ছাদে আসছি, তো অনেকক্ষণ হয়েছে ঘোরাঘুরি করলাম, তোমাদের সাথে একটু একটু ফাঁকে কথা বললাম,
আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে থাকে তোমাদের, তোমরা আমার চ্যানেলটাকে লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি অন করে দিবে, তাহলে আমি যে প্রতিদিন ভিডিওটা ছাড়ি এটা তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তা আমার নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদেরকে নিশ্চয়ই বেল বাটন অন করে রাখতে হবে। আমি তাই সন্ধ্যার সময় আমি আমার নাস্তা নিয়ে বসে গেছি। আজকে হলো নাস্তা, আমার নিস্তলা থেকে পিঠা দিয়েছে, পিঠা আর গরম গরম কফি, ব্ল্যাক কফি, এটাই খাবো। তাই একটু আরাম করে খেয়ে নিই। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।